আগুনে পুড়িয়ে সিলভারের বাসনপত্র তৈরি করছেন কারিগর। আড়াই থেকে তিন ফুট মোটা লাঠি হাতে বগল চাপা করে, কখনো সোজা করে, আবার কখনো নিজের শরীরকে বাঁকা করে সজোরে ঠেলা, প্রতিটি গোলাকার শিরে চাপ দিয়ে শ্রমিকরা তৈরি করছে এক একটা জিনিস। পাতিল সহ অন্যান্য বাসনপত্র তৈরিতে ব্যস্ত শ্রমিকরা, কোনোটা কলস, কোনোটা বালতি, মগ, জগ, ছোট বড় বিভিন্ন সাইজের হাঁড়ি পাতিল, কেউ কাটার মেশিনে ঘষা মাজা করে বের করছে সিলভারের প্রকৃত রং, এরপর তা এসিড মেশানো পানিতে ধোলাই করে পরিষ্কার করে রোদে শুকাতে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি হচ্ছে ঝকঝকে নিত্য ব্যবহার্য সিলভার সামগ্রী। অপচনশীল প্লাস্টিক সামগ্রীর এই যুগে অর্ধশতকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম নগরের মুরাদপুরে টিকে আছে সিলভার শিল্প। ব্যবসায়ীরা জানিয়েছেন, মিশর, কাতার, বাহরাইন, ইরান ও ভারত থেকে সিলভারের বার আমদানি করে এখানে জিনিসপত্র তৈরি করেন তারা। এরপর গ্যাসের চুলার তাপে তরল করে বিভিন্ন ওজনের আয়তকার প্লেটে রূপান্তরিত করে আবার তা রোলার মেশিনের চাপাই তৈরি করা হয় গোলাকার শীট, যে শীট থেকে তৈরি হয় প্রতিটি বাসনপত্র। প্রতিটি পাত্র তৈরিতে হাত বদল হয় 5-7 বার। এখানে মুরাদপুর মির্জারপুর অ্যালুমিনিয়াম অ্যান্ড কোকারিস দীর্ঘদিন যাবত অতিবাহিত, যেহেতু আমি এখানে জব করছি আজকে প্রায় 25 বছর। এখানে অ্যালুমিনিয়ামের থালি, গামলা, কড়াই, খুনসা, পাতিল, টপসেট, কলসি বিভিন্ন ধরনের আইটেমের সুবল মূল্য এখানে বিক্রি করা হয়। কিন্তু ব্যবসা বাণিজ্য এখানে করোনার পর থেকে পরিস্থিতি খুবই মন্দা চলতেছে। ব্যবসা বাণিজ্য অনেক অভাব অনটন চলতেছে। আইবিআই দিকে কোনো দিকে কোম্পানিরা টিকে থাকতে অনেক কষ্টকর হইতেছে। এখানে অ্যালুমিনিয়াম যাহা আছে বিদেশি, নোয়াখালী, কুমিল্লা, সব দেশ থেকে লোক এখানে দোকানদার আছে, কারখানা আছে, যারা সব আমরা এখানে আছি। এটা হলে আমাদের একটা এলাকা, অ্যালুমিনিয়ামের একটা এলাকা, বুঝছেন, এখানে সব কিছু পাওয়া যায়। আমাদের এই ব্যবসাটা ছিল অনেক আগের থেকে, তো আমার আব্বাতারার ব্যবসা দিয়ে, আমাদের আব্বাতারার হাত দিয়ে ব্যবসাটা করা। এখানে আমাদের 140 জন মালিক, ঠিক আছে। আমাদের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল থেকে শুরু করে যাবতীয় যেগুলো অ্যালুমিনিয়ামের যাবতীয় পণ্য আছে এগুলো আমাদের পুরো বাংলাদেশে প্রদান করা হচ্ছে। মুরাদপুর এলাকায় বর্তমানে 146 জন মালিকের প্রায় 200 কারখানায় নিয়োজিত রয়েছেন 5,000-এরও অধিক শ্রমিক। এখানে তৈরি হাঁড়ি পাতিল সামগ্রী এখান থেকে ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। চিটং এর মাল একসময় দেশ স্বাধীনের পরে পুরো বাংলাদেশের সর্বোচ্চ যেত। এখন চিটং থেকে যাচ্ছে আপনার বৃহত্তর নোয়াখালীতে কিছু যাচ্ছে, ফেনীতে যাচ্ছে, কিছু মাল কুমিল্লাতে যাচ্ছে, আরগুলো চিটং এর চিটং জেলার মধ্যে বাড়িয়ার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো এখানে শ্রমিক, চট্টগ্রামে 2,800 শ্রমিক আছে। তো এই শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে এখানে আপনার ম্যানেজাররা আছেন, ওদের হচ্ছে মালিক, ওদের হচ্ছে, তারপর আমাদের মালিকরা এই ইদানিং চিটং এর প্রায় 70 জনের মালিক ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দিচ্ছে, সবকিছু রেগুলার থাকে। অর্থনৈতিক এখানে অনেকটা সাপোর্ট দিচ্ছি এবং আমরা বিদেশ থেকে না এনে আমাদের দেশে প্রোডাকশন করে, উৎপাদন করে আমাদের দেশের মাল আমরা আল্লাহ রহমতে কাস্টমারের কাছে ভালো রেটে পৌঁছে দেওয়ার মতো। পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে এই শিল্প ভবিষ্যতেও টিকে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ লাইভ।